मखा चला चला उड़ बढ़ता गया, तुम्हारी राह में साथ सांस लेता गया। তো হে গাইস, হোয়াট ইজ আপ, কেমন আছো তোমরা? আশা করি খুব ভালো আছো তোমরা, বিন্দাস আছো তোমরা, তোমাদের ফ্যামিলির লোকজন সব ভালো আছে। তো সবাইকে ভালো রেখে একটা নতুন ভিডিওতে তোমাদেরকে আবার স্বাগতম জানাই। তো ওয়েলকাম টু মাই চ্যানেল ক্রেজি বং রাইডার, ওয়েলকাম টু অ্যানাদার ব্লগ। আজকে বিশ্বকর্মা পুজো, সবাই তোমরা জানো তো, বিশ্বকর্মা পুজো যদি আমার বাইকটাকে একটু স্নান না করায় একটু ভালো করে সুন্দর করে তাহলে কি হয় তোমরাই বলো। তো আজকে আমি যাচ্ছি ভাতার ভাতা যাচ্ছি গাইস বাইকটা ওয়াশ করাতে। অনেকদিন ধরে ভাবছিলাম বাইকটা ফোম ওয়াশ করাবো, তো হয়ে উঠছিল না। তো আমি ভাবলাম আর বার করে কি লাভ, তো এখন বৃষ্টিও হচ্ছে যদিও সেই জন্য বাইক বারও করছি না সেরকম, আর সেই জন্যই তো আজকে বিশ্বকর্মা পুজো, সেই জন্যই ভাবলাম বাইকটা বার করি আর চলো ফোম ওয়াশ করানো যাক আর তোমার সাথে ভিডিওটা শেয়ার করা যাক। তো ভিডিওটা দেখতে থাকো, তো ভিডিওটা যদি ভালো লাগে ইয়ার একটা লাইক করে দিও আর কমেন্ট করে জানিও কেমন লাগলো, আর ভিডিওটা নিজের বন্ধুদের সাথে পারলে শেয়ার করো, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই গাইজ সাবস্ক্রাইব করে দাও, সাবস্ক্রাইব করে দাও গাইজ, সাবস্ক্রাইব করছো না তোমরা একদম সাবস্ক্রাইব করে দাও, পাশে থাকা বেল আইকনটা অবশ্যই বাজিয়ে দাও। তো চলো গাইজ, আজকে একটু ক্রেজিভাবে বাইক চালানো যাবে, তো দেখা যাক কী হয় রাস্তায়। তো ততক্ষণ দেখতে থাকো তোমরা ভিডিওটা, কিপ ওয়াচিং গাইজ। আজকে রাস্তায় শুধু তোমরা দেখতে পাও যে এই গাড়িগুলো গাড়িগুলো মানে ধুয়ে এত সুন্দর করে চকচকে করে মালা টালা পরিয়ে গায়ে পুজো টুজো হবে সবটাই তোমার সাথে শেয়ার করব। এখন বাইকটা ধুয়ে নিয়ে আসবো, বাড়িতে সাইকেল আছে সেগুলো ধুতে হবে, তো সেগুলো ধুতে হবে, তারপরে এগুলো মালা টালা পরাতে হবে, তারপর পুজো করাতে হবে। তো ফার্স্ট টাইম আমি গাড়িটা ফোম ওয়াশ করাবো, আর এর আগে আমি ধুয়েছি গাড়িটা অনেকবারই ধুয়েছি, নাহলে গাড়িটাতে এত সুন্দর চকচকে থাকবে না। তো তখন আমি গাড়িটা হয় শ্যাম্পু দিয়ে ধুয়েছি, ওই নর্মাল যেরকম ধোয় সেরকম, আর নাহলে বাড়িতেই ধুয়ে নিই আমি, মানে বাড়িতেই পাইপ টাইপ লাগিয়ে ধুয়ে নিই। আর ফার্স্ট টাইম আমি ফোম ওয়াশ করাতে যাচ্ছি ভাতার, তো দেখা যাক কীরকম কী করে ওরা, আর আমি দেখেছি অনেক ভিডিওতে ভালোই ধোয় ওরা, তো দেখা যাক আজকে এরা কীরকম করে ধোই কতটা কী নেই সবটাই তোমাদেরকে বলে দেবো, আর লোকেশনটাও জানিয়ে দেবো তোমাদেরকে কোথায় কী হচ্ছে। তো তোমরা যদি করাতে চাও তো করাতে পারো। তো এই ভিডিওটা তোমরা দেখো, এই ভিডিওটার পরে একটা ধাসু ভিডিও আসতে চলেছে গাইস, বিশাল ধাসু ভিডিও। একটা মিট আপ প্ল্যান আছে মানে বর্ধমানে, তো আমাদের বর্ধমানের যে গ্রুপটা আছে অফিসিয়াল গ্রুপটা রাইডিংয়ের, ওই বিআরএমসি, তো বিআরএমসি বর্ধমান রাইডার্স মোটরসাইকেল ক্লাব, তো ওই গ্রুপটায় আমি অফিসিয়াল মেম্বার জয়েন হতে চলেছি। তো এতদিন আমি চেষ্টা করেছি অনেক, তো জয়েন হতে পারিনি, আর এখন আমি যে অ্যাডমিন দাদারা আছে তাকে বলে দিয়েছি। এই লোকটা হেঁটে হেঁটে এখানে যাচ্ছে, দেখি যাবে নাকি, ও যাবে, যাবো হেঁটে যেতে যেতে একটা কাকুকে পেয়ে গেলাম, দেখছি হেঁটে হেঁটে যাচ্ছে। তো একটা বাইকার হওয়ার নয় মানে একটা মানুষ হিসাবে হেল্প করাটা সবাইকে অত্যন্ত জরুরি, তোমরা কাউকে রাস্তায় দেখতে পেলে অবশ্যই তাকে নিজের সবটা দিয়ে হেল্প করার চেষ্টা করো, একদম ফেলে চলে যেও না গাইস। মজা আয়া আর মে ইয়ে জো মজা হ্যায় হিন্দুস্তান কে হর ব্যক্তি কো দেনা চা। চলো এনেকে ড্রপ করে দিই, তারপরে তোমার সাথে কথা বলছি। হ্যাঁ ঠিক আছে।
তো তোমরা যদি ভাবে এটা কন্টেন্ট পাওয়ার জন্য আমি চাপালাম সেটা নয়, আসলে আমার কাছে ক্যামেরা থা লাগানো থাকুক বা না থাকুক, আমি যদি রাস্তায় কোনো কাউকে দেখি যে তার সাহায্য দরকার আমি তাকে সাহায্য করার চেষ্টা করি। যাচ্ছি তো এক জায়গাতেই, যদি একটু সাহায্য করেই দিই প্রবলেমটা কী আছে। তো আমরা ভাদারের কাছাকাছি চলে এসেছি, এখন ভাতার থেকে যেতে হবে আর একটু, যে দোকানটা আছে মানে ভাতার ফো মাছটা কেউ করাতে যায় না, কারণ ফো মাছের চার্জটা তো বেশি নেয় না, সেই জন্য ফো মাছটা এখানে কেউ করাতে যায় না, সেটা হচ্ছে আসল কথা। সবাই লোকে বাড়িতেই ধুয়ে নেয়, আমিও যদিও বাড়িতেই ধুয়ে নিই, আমিও বিশাল বড় লোক নই, আমিও বাড়িতেই ধুই। আমি মনে করি যে বাইরে যাওয়ার থেকে বাড়িতেই ধুয়ে নেওয়া ভালো। আর যখন কাদাটা খুব বেশি লেগে যায় তখন প্রেসার দিয়ে ধুতে হয়, কারণ কাদাগুলো ভেতর থেকে বেরোতে যায় না, আর বাড়িতে তো অত প্রেসার দেওয়া যাবে না, না তাই প্রেসার না হলেও আমি ফোম ওয়াশ করি না। ওই বললাম তোমাদেরকে প্রথমেই আমি যে ওই নর্মাল যে ওয়াশটা হয় শ্যাম্পু দিয়ে সেটা করাই, আমি সেটা করিও গাড়িটা ঠিকই থাকে। ভালোবাসা ভালোবাসা এটা হচ্ছে ভালোবাসা, তো এটাকে ভালো রাখতে হবে, এটাকে ভালো রাখতে হবে, অবশ্যই ভালো রাখতে হবে। অনেকদিন পর বাইকটা বার করলাম, কে রাস্তায় সেরকম গাড়ি ঘোড়া নেই, কারণ গাড়িগুলো সব ধোয়া হয়েছে, ওয়াশ করার পর গাড়িগুলো পুজো হবে তারপর বার করবে। এখন আমাকে বারণ করছিল যে বার করিস না বার করিস না, বাড়িতেই ধুয়ে নে দিয়ে পুজোটা করে নে, পুজো না করে বার করিস না। স্ট্যান্ডটা তোলো, স্ট্যান্ডটা কোন এই লোক কহাঁ সে আতে। এই গাইজ রাস্তায় একটা বিশাল প্রবলেম, যে মানুষ স্ট্যান্ডটা নামায় ঠিকই, তাহলে শোনো কিন্তু স্ট্যান্ডটা তাড়াহুড়োর মধ্যে তুলতে ভুলে যায়, আসে স্ট্যান্ডটা মানে বাম্পারে গিয়ে ঠিকই পড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। খুব করে চলে এলো রাস্তার মধ্যে এখানে, ও ভাই তো ফাইনালি ভাতার চলে এসেছি। আর দেখি আয়নাটা কি হলো, এটা আচ্ছা আয়নাটা লুজ হয়ে গেছে, দেখি আয়নাটা তো ঘুরছেও না, দেখি একাতে কি হলো রে, আয়নাটা খুলে গেল, যে তো ওয়াশ করা হবে হবে না মনে হয় দেখা, কাকু ধোয়া হবে, হ্যাঁ হবে না। তো বন্ধু এখানে তো ধোয়া হলো না, এখানে বিশ্বকর্মা পুজোর জন্য সব বন্ধ করে রেখে দিয়েছে। তো সকাল সকাল কি হচ্ছে, বাইক ধুতে এলাম এখানে, বাইকটাও ধোয়া হলো না, গাড়ির আয়নাটাও কীরকম লুজ হয়ে গেল। তো দেখা যাক সামনে কোথায় ধোই, তো যেখানে ধোবে সেখানেই ধুয়ে চলে যেতে হবে, ফোম ওয়াশ আর করানো হলো না, কী করা যাবে। তো দেখি চলো কোথায় ধোই, তো চলো সেখানে গিয়ে তোমার সাথে কথা বলছি। ধোয়া হবে, ধোয়া হবে। তো গাইস ফাইনালি আমাদের পেয়ে গেছি গাড়ি ধোয়ার জায়গা, এখানে ধুলাম, এখানে বাইকের কাজ করাই, কিন্তু এখানে ধোয়াটা একটা ফোম ওয়াশ করা হয় না, এমনি জাস্ট নর্মাল ধুই। তো কি করব, এখানেই ধুয়ে নিতে হচ্ছে, তো এখন এখানেই ধুয়ে নিই। তো চলো দেখতে থাকো তোমরা, সিনেম্যাটিক শটটা দেখে নাও তোমরা ধোয়ার, তো তারপরে বাইক ধোয়ার পর তোমার সাথে কথা বলছি। তোমরা দেখতে পেলে যে বাইকটা ধোয়ার পর কেমন লাগছে, আর ধোয়ার আগে কেমন লাগছিল আমি তোমাদেরকে ছবিটা দিয়ে দেবো স্ক্রিনের মধ্যে। তো তখন এরকম করে ভিডিওটা করা হয়নি, তো বাইকটা তো ফোম ওয়াশ করা হলো না, ফোম ওয়াশ ভাবলাম করাবো বাইকটাকে। বেশ
আর এই হচ্ছে লুকিং গ্লাসটা ঠিক করলাম, মানে ওরা ঠিক করে দিচ্ছে না, কারণ আজকে বিশ্বকর্মা পুজো, ওদের তো জিনিসপত্রগুলো সব ধোয়াধুই করেছে, তাই ওদের জিনিসগুলো দিয়ে কোনো কাজ হলো না, তাই দিচ্ছিল করে আমার বাড়ি যেটা দিয়েছিল মানে টিভিএস কোম্পানি থেকে সেটা দিয়েই দেখছি হয়ে গেল। আর মনে হচ্ছে একটু পেছন দিকে চলে গেছে, ঠিকই আছে, অ্যাডজাস্টমেন্টও ঠিকই আছে, অ্যাডজাস্ট তো ঠিকই আছে, হঠাৎ করে আলগা হয়ে গেল কেন কে জানে। আর এই দেখো গাইস, এই বাইকটা হচ্ছে আমার খুব একটা ফেভারিট বাইক, খুব স্পোর্টস বাইকের মধ্যে এই বাইকটা আমার খুব ভালো লাগে, আর অ্যাকচুয়ালি আমার নেকেড বাইকটাই বেশি পছন্দ স্পোর্টস বাইকের থেকে। তো আর একটা কথা যেটা বলার ছিল সেটা হচ্ছে যে ভিডিওটা দেখছো তোমরা অনেকেই কিন্তু সাবস্ক্রাইব করছো না, সাবস্ক্রাইবটা করে দাও না ইয়ার, সাবস্ক্রাইব করতে কী প্রবলেম, একটা সাবস্ক্রাইব মেরে দেবে, বেল আইকনটা বাজিয়ে দেবে সুন্দর করে, কত ভালো লাগবে, আমার মনটা খুশি হয়ে যাবে, ভিডিও করার জন্য আমি আরও মোটিভ পাবো। সেই যে এত কষ্ট করে সকালবেলায় ঘুম থেকে উঠে গায়ে এত দূর এসে ভিডিওটা বানালাম কষ্ট করে, জলে জলে এদিক ওদিকে ঘুরে গোটা গায়ে পায়ে কাদা লেগে গেলো, প্যান্টটা ভিজে গেলো, এরকম করে এত কষ্ট করে ভিডিওটা বানাচ্ছি, একটা সাবস্ক্রাইব করে দাও না ইয়ার, সাবস্ক্রাইব করতে তো আর টাকা লাগে না। তো যাই হোক, ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিও অবশ্যই। তো আজকের ভিডিওটা এতটুকুই গাইস, ভিডিওটা যদি ভালো লাগে ইয়ার একটা প্লিজ লাইক করে দাও, আর কমেন্ট করে তোমার বক্তব্যটা জানাও যে তো ভিডিওটা তোমার কেমন লাগলো অবশ্যই জানিও, আর খুব ভালো লাগে নিজের বন্ধুদের সাথে শেয়ার করো, আর সাবস্ক্রাইব করে দাও গাইস, সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে দাও। তো দেখা হচ্ছে পরবর্তী কোনো ব্লগে, ততক্ষণে টেক কেয়ার গাইস, টেক কেয়ার অফ ইওর ফ্যামিলি, তো লাভ ইউ অল।